আমি নিয়মিতভাবে বেশ কিছুদিন ধরে বেসিক স্কিন কেয়ার রুটিন করে আসছি, কিন্তু তারপরও আমার ত্বকে কোনো উজ্জ্বলতা নেই এবং শীত আসার সাথে সাথে আমার ত্বক বেশ নিষ্প্রাণ হয়ে পড়েছে। ত্বকে ড্রাই প্যাচেস দেখা দিচ্ছে এবং কোনো গ্লো নেই। ত্বক আগে থেকে হেলদি হলেও এখনও স্কিন টোন ইভেন না। এ ধরনের অভিযোগ আমি আপনাদের কাছ থেকে অনেক পেয়ে থাকি এবং এর সমর্থন চেয়ে পোস্টও। আজকের ভিডিওটি জে বিউটি বাই কিউরিয়ার সাথে কোলাবোরেশনের ধারাবাহিকতায় ডাবল ক্লিনজিং এবং ক্লিনজিংয়ের পরবর্তী ধাপ টোনিং হলেও আজ কিন্তু আমি বিভিন্ন ধরনের ত্বকের বিভিন্ন ধরনের সমস্যার সমাধান নিয়েও আলোচনা করব। ত্বকের ডালনেস দূর করে ত্বকের উজ্জ্বলতা, হেলদি ভাব, প্লাম্পনেস এগুলো ফিরিয়ে আনতে, সেই সাথে ত্বকে ইলাস্ট্রিসিটি ধরে রাখা এবং ত্বকে আনইভেন স্কিন টোনের সমস্যার সমাধানে কিছু টিপ সহ উপাদান বিশ্লেষণ এবং বিখ্যাত হাদা লাবো লোশনের রিভিউ সহ সব কিছু থাকবে আজকের ভিডিওতে। অনেক কিছু একসাথে বলে ফেললাম, তাই না? এ কারণেই কিন্তু আজকের ভিডিওটি একেবারেই মিস করা যাবে না এবং ভিডিওটি শেষ পর্যন্ত আশা করি আমার সাথেই থাকবেন। কিন্তু মূল ভিডিওতে যাওয়ার আগে আবারও ধন্যবাদ দিয়ে দিতে যাচ্ছি জে বিউটি বাই কিরাইকে। হ্যালো, আমি সারা বলছি সারাস কোয়েস থেকে। আমি আপনাদের ত্বক চুলে মেকআপ বিষয়ক সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করি আমার রিসার্চ ও নলেজ থেকে। যদি আপনারা তাতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে ক্লিক করুন, যেন আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের মিস না হয়। এছাড়া আপনারা চাইলে আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, সেখানে আমি ছোট ছোট বিউটি টিপস দেওয়ার চেষ্টা করি। আমি সবসময় যেমনটি বলে থাকি, ত্বকে যে কোনো সমস্যার সমাধানের ক্ষেত্রে তা যে বয়সেই হোক না কেন, স্কিন কেয়ারের ভিত্তি হলো বেসিক স্কিন কেয়ার রুটিন এবং এর সর্বোচ্চ ধাপ হলো চারটি। তাই আজকে আমি ত্বকের নিষ্প্রাণ ভাব দূর করে ত্বকের উজ্জ্বলতা, প্লাম্পনেস, ত্বকের হেলদি ভাব এবং সেই সাথে ত্বকে ইলাস্ট্রিসিটি ধরে রাখা, ফাইন লাইন্স দূর করা এবং আনইভেন স্কিন টোনের সমস্যার সমাধানের জন্য যে টিপসগুলো শেয়ার করবো এবং যে প্রোডাক্ট রেকমেন্ডেশনসগুলো দেব, সেগুলো কিন্তু অবশ্যই আপনার ত্বকের ধরন অনুযায়ী একটি মানানসই ক্লেন্সার, ময়েশ্চারাইজার এবং সানস্ক্রিন এবং সেই সাথে আপনার ত্বকের প্রয়োজন অনুযায়ী একটি কেমিক্যাল এক্সফোলিয়েটারের পাশাপাশি ব্যবহার করতে হবে। যদি আপনি আমার নিয়মিত দর্শক হয়ে থাকেন তাহলে আপনি জানেন যে স্কিন কেয়ার একটি জার্নি এবং একটি লাইফস্টাইল। এটি কোনো জাদু নয় যা একটি প্রোডাক্ট ব্যবহারে রাতারাতি পরিবর্তন এসে যাবে। আচ্ছা, পরবর্তী প্রসঙ্গে যাওয়ার আগে আমি একটু বলে নিই, সেটা হচ্ছে আপনাদের যদি আজকে আমাকে একটু ভিন্ন লেগে থাকে তাহলে সেটা হলো যে আমি গতকালই আমার আকেল দাঁত বা উইজডম টিথ যেটা সেটা ফেলেছি বা এক্সট্র্যাক্ট করিয়েছি, এ কারণে আমার ডান পাশে গালে কিছুটা ফুলে আছে। ব্যথা নেই কিন্তু যে ফোলাটা ওটা বেশ দৃশ্যমান হয়ে আছে, আপনারা হয়তো জানতে চাইতেন তাই আমি আগে থেকেই বলে দিলাম। প্রথমে আলোচনা করব ত্বকের নিষ্প্রাণ ভাব দূর করে উজ্জ্বলতা ফিরিয়ে আনতে কী কী করা জরুরি। যদি আপনার ত্বকে ধরন অনুযায়ী মানানসই প্রোডাক্ট দিয়ে বেসিক স্কিন কেয়ার রুটিন পালন করে আসার পরেও আপনার মনে হয় যে ত্বক নিষ্প্রাণ হয়ে পড়েছে বা দিন দিন এর উজ্জ্বলতা হারিয়ে যাচ্ছে, তাহলে এর পিছনে অন্যতম একটি প্রধান কারণ হতে পারে হাইড্রেশনের অভাব। দীর্ঘদিন ত্বকের অযত্ন, যথাযথ সান প্রোটেকশনের অভাব সহ বিভিন্ন হরমোনাল কারণেও কিন্তু আমাদের ত্বকে পানি তৈরির ক্ষমতা এবং ধরে রাখার ক্ষমতা কমে যেতে পারে এবং ত্বকে NMF অর্থাৎ ন্যাচুরাল ময়েশ্চারাইজিং ফ্যাক্টরের অভাব দেখা দিতে পারে। অর্থাৎ আমাদের ত্বকের স্বাস্থ্য, উজ্জ্বলতা, প্লাম্পনেস, দৃঢ়তা ও ইলাস্ট্রিসিটি বজায় রাখতে এই পানির উপস্থিতি ভীষণ প্রয়োজন। শীতকালে এই সমস্যাটি আরও প্রকট হয়, যার কারণটি আমি আমার শীতকালীন স্কিন কেয়ার রুটিনের ভিডিওতে আলোচনা করেছি। তাহলে সমাধান কী হতে পারে? এর সমাধান হতে পারে আমাদের স্কিন কেয়ার রুটিনে একটি হাইড্রেটিং প্রোডাক্ট যোগ করা এবং সেটি টোনার, এসেন্স, লোশন, সেরাম যে কোনো ফর্মে হতে পারে। প্রোডাক্টের ফর্মের থেকে এখানে বেশি গুরুত্বপূর্ণ হলো উপাদান এবং ফর্মুলেশন। যদি উপাদানের কথা প্রথমে বলি, স্কিন কেয়ারে হাইড্রেটিং উপাদান বা একটি প্রোডাক্টে যে উপাদানগুলো থাকলে আমরা একটি প্রোডাক্টকে হাইড্রেটিং প্রোডাক্ট বলি, সেই উপাদানগুলোকে বলা হয় হিউমেক্ট্যান্টস। হিউমেক্ট্যান্ট হলো এমন একটি উপাদান যা পানির উপস্থিতিতে পানিকে শক্ত করে ধরে রেখে আমাদের ত্বকে হাইড্রেশন যুগিয়ে থাকে। স্কিন কেয়ারে বিভিন্ন ধরনের হিউমেক্ট্যান্টস ব্যবহার করা হয়, কিন্তু তার মধ্যে থেকে সব থেকে সুপরিচিত এবং জনপ্রিয় হিউমেক্ট্যান্টস সম্ভবত হলো হ্যালুরোনিক অ্যাসিড। প্রায় 90% স্কিন কেয়ার প্রোডাক্টে হ্যালুরোনিক অ্যাসিডের কোনো না কোনো ফর্ম ব্যবহার করা হয়। অবশ্যই কনসেন্ট্রেশনের দিক থেকে এটি সর্বাধিক ব্যবহৃত হয় হাইড্রেটিং টোনার, সেরাম বা এসেন্সে। সম্প্রতি হ্যালুরোনিক অ্যাসিড নিয়ে বেশ কিছু বিতর্ক শোনা যাচ্ছে, যেখানে বলা হচ্ছে যে হ্যালুরোনিক অ্যাসিড আমাদের ত্বককে হাইড্রেটেড করে না, বরং আরও শুষ্ক করে ফেলে। আমার মনে হয় যে এই ধারণাগুলো উৎপত্তি হলো হ্যালুরোনিক অ্যাসিড বা হিউমেক্ট্যান্ট কীভাবে কাজ করে সে সম্পর্কে পরিষ্কার ধারণা না থাকা এবং হিউমেক্ট্যান্টযুক্ত প্রোডাক্ট কীভাবে ব্যবহার করতে হয় সেই ব্যবহার সম্পর্কে না জানা। আপনারা চাইলে আমি বিষয়ে আরও বিস্তারিত পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করতে পারি। তবে হ্যালুরোনিক অ্যাসিড একমাত্র হিউমেক্ট্যান্ট না হলেও এটা নিয়েই প্রথমে কথা বলার কারণ হলো
আজকে আমি যে বিখ্যাত জাপানিজ ব্র্যান্ডের লোশনগুলোকে রিভিউ করতে যাচ্ছি সেগুলোর প্রধান উপাদান হলো হ্যালুরোনিক অ্যাসিড, এবং এই লোশনগুলোতে হ্যালুরোনিক অ্যাসিডের বিভিন্ন ফর্ম ব্যবহার করা হয়েছে। প্রথমে যেমনটি বলেছি, ত্বকের নিষ্প্রাণ ভাব দূর করতে এবং ত্বকে উজ্জ্বলতা ও প্লাম্পনেস ফিরিয়ে এনে প্রাণবন্ত ত্বক পেতে আমাদের রুটিনে একটি অতিরিক্ত হাইড্রেটিং প্রোডাক্ট যোগ করা প্রয়োজন হতে পারে। এবং জাপান বা ওভারঅল বিশ্বের সমাদৃত ব্র্যান্ডগুলোর প্রোডাক্টের হাইড্রেটিং প্রোডাক্টের যদি তালিকা করা হয়, তাহলে তার মধ্যে একদম শুরুর দিকে যে ব্র্যান্ডটির নাম থাকবে সেটি হলো হাদালাবু। আমার জাপানিজ স্কিন কেয়ার প্রথম ভিডিওতে আমি যেমনটি বলেছিলাম যে জাপানিজ লোশনগুলো আসলে মাল্টিপারপাস টোনার হিসেবে কাজ করে। লোশনগুলোর টেক্সচার একদিক থেকে যেমন ওয়াটারি বা লিকুইডই হতে পারে, এসেন্সের মতো একটু ঘনও হতে পারে, আবার সিরামের মতো ভারীও হতে পারে। টেক্সচার কেমন হবে সেটি পুরোপুরি নির্ভর করে লোশনটি কী উদ্দেশ্যে তৈরি এবং ব্যবহার করা হবে তার উপরে। হাদালাবু এমন কিছু মাল্টিপারপাস লোশনের জন্য সারা বিশ্বে বিখ্যাত। আমরা এখন যে সমস্যা নিয়ে আলোচনা করছি, অর্থাৎ ত্বকে ড্রাইনেস, ডালনেস, রুক্ষতা, প্রাণহীনতা, সেটা সমাধানের জন্য হাদালাবুর যে লোশনটি একদম পারফেক্ট হবে সেটা হলো হাদালাবু গোকুজেন প্রিমিয়াম লোশন। হাদালাবু গোকুজেন ইন্টেন্স হাইড্রেটিং লোশনের নামের সাথে প্রিমিয়াম শব্দটি যুক্ত হওয়ার কারণ হলো এর আগের ভার্সনটিতে 5 ধরনের হাইলুরোনিক অ্যাসিড ব্যবহার করা হয়েছিল, যেখানে প্রিমিয়ামে 7 ধরনের হাইলুরোনিক অ্যাসিড ব্যবহার করা হয়েছে। বেশি বেশি উপাদান মানেই যে বেশি বেশি কার্যকর হবে বিষয়টি তা না, এবং আমি যেহেতু আসলে রেগুলার ভার্সনটি ব্যবহার করিনি, আমি দুটোর মধ্যে তুলনা করতে পারছি না। আমি প্রিমিয়াম ভার্সনটিই ব্যবহার করেছি এবং এটার অভিজ্ঞতাই আমি আপনাদের সাথে শেয়ার করব। যদি উপাদান তালিকাটি দেখি তাহলে এই প্রোডাক্টটিকে প্রিমিয়াম ক্যাটাগরি বলা আসলেই মানানসই, কারণ এই উপাদানগুলো আসলেই প্রিমিয়াম ক্যাটাগরি। 7 ধরনের হাইলুরোনিক অ্যাসিডের পাশাপাশি এতে আরও রয়েছে হাইড্রোক্সিথাইল ইউরিয়া, যা অত্যন্ত হাইড্রেটিং এবং ময়শ্চারাইজিং একটি উপাদান, এবং প্রায় গ্লিসারিনের মতো ময়শ্চারাইজিং ক্ষমতা আছে। এটা রয়েছে ডাইগ্লিসারিন, যা সাধারণ গ্লিসারিন থেকে বেশি ময়শ্চার ধরে রাখে। আরও আছে বুটেলাইন গ্লাইকল, পেন্টেলাইন গ্লাইকল, প্রোপেন্টিয়ল। 7টি ভিন্ন ভিন্ন মলিকুলার ওয়েটে হ্যালুরোনিক অ্যাসিড, যা আমাদের ত্বকের ভিন্ন ভিন্ন লেয়ারে ভিন্ন ভিন্নভাবে হাইড্রেশন যোগান দেওয়ার ক্ষমতা রাখে। এই ব্যাখ্যাগুলো বেশ টেকনিক্যালি, কারণ আমি এই বিস্তারিত ব্যাখ্যায় গিয়ে আপনাদেরকে বোর করতে চাই না। আপনারা যদি চান তাহলে অন্য আরেকদিন আমি আরও বিস্তারিত আলোচনা করব। তো এই গেল উপাদান তালিকা, এখন আমরা আসি ফর্মুলেশনে। সবার আগে বলবো এর টেক্সচারের বিষয়ে। রিভিউ করার জন্য আমি প্রায় 3 সপ্তাহে প্রোডাক্টটি দিনে 2 বার করে ব্যবহার করেছি। যে দিনগুলোতে আমি রেটনল বা কেমিক্যাল এক্সফোলিয়েটর ব্যবহার করতাম সেই দিনগুলোতে সকালে এবং দুপুরে, এবং বাকি দিনগুলোতে সকালে এবং রাতে রুটিনে ব্যবহার করেছি। আমার এই হাইড্রেটিং লোশনটি ভীষণ ভালো লেগেছে। একটা হাইড্রেটিং লোশন থেকে আমরা আসলে যে ধরনের তাৎক্ষণিক উজ্জ্বলতা বা প্লাম্পনেস বা গ্লোই ভাব আশা করি, যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে এই লোশনটি থেকে সেটা পাওয়া সম্ভব। তো এটা তো গেল যে স্বল্পমেয়াদী বা তাৎক্ষণিক যে উপকারী, এটা দীর্ঘমেয়াদী ব্যবহারের ফলে আপনি ডেফিনেটলি আপনার ত্বকে যে ডিহাইড্রেশন, রুক্ষতা, ডালনেস এবং সেই সাথে ফাইন লাইন্স দূর করার ক্ষেত্রে খুব লক্ষণীয় পরিবর্তন দেখতে পাবেন। শুধু আমার ত্বকের জন্য মানানসই হচ্ছে কিনা সেটা বোঝার জন্য আমি এটা আমার বোনকে ব্যবহার করতে দিয়েছিলাম, এবং তৈলাক্ত ত্বকের অধিকারী আমার এক কাজিনকেও ব্যবহার করতে দিয়েছিলাম, এবং তারা দুজনে বেশ পজিটিভ ফিডব্যাক দিয়েছে। আমি যেমনটি বলি যে ব্যক্তিগত অভিজ্ঞতা বা ভালো লাগা একটি সাবজেক্টিভ বিষয়, এবং আমার ব্যবহার করে ভালো লেগেছে দেখে যে আপনার ভালো লাগবে বা আপনার ব্যবহার করতেই হবে বিষয়টি এমন নয়। সেগুলো বিবেচনা রেখেই আমি বলছি যে যদি আপনার ত্বকে ডিহাইড্রেশন, ডালনেস, রুক্ষতা, ড্রাই প্যাচেস এ ধরনের সমস্যা থেকে থাকে ফাইন লাইন্স সহ, তাহলে সেক্ষেত্রে আপনি যদি চিন্তা করেন আপনার স্কিন কেয়ার রুটিনে একটি হাইড্রেটিং প্রোডাক্ট যুক্ত করবেন, তাহলে সেক্ষেত্রে এই লোশনটি আমি স্ট্রংলি রেকমেন্ড করব। এখন এতক্ষণ আমি বারবার বলছি যে সঠিক পদ্ধতিতে ব্যবহার করতে হবে, কিন্তু এই সঠিক পদ্ধতিটি কী? প্রথমত, যেহেতু এটি একটি হাইড্রেটিং প্রোডাক্ট এবং যেহেতু শীতকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ তুলনামূলক কম থাকে, তাই অবশ্যই অবশ্যই প্রোডাক্টটি আপনার ড্যাম্প বা হালকা ভেজা ত্বকে অ্যাপ্লাই করতে হবে। এক্ষেত্রে ক্লেন্সার ব্যবহার করা আবশ্যকীয় নয়। যদি আপনি সকালবেলা ঘুম থেকে উঠে জাস্ট পানি দিয়ে মুখে অ্যাপ্লাই করুন তাহলেও হবে। খুব বেশি পরিমাণে প্রথমে নেওয়ার দরকার নেই, অল্প পরিমাণে হাতে নিয়ে ট্যাপ করে মুখে অ্যাপ্লাই করুন। যদি মনে হয় আরেক লেয়ার প্রয়োজন সেটাও করতে পারেন আপনার ত্বকের চাহিদা বুঝে। জাপানিজরা এই ধরনের লোশন বা সিরাম ব্যবহারে কটন প্যাড একেবারেই পছন্দ করে না, এবং আমি নিজেও কটন প্যাড ব্যবহার করি না, এক্ষেত্রে হাতই যথেষ্ট। লোশনটি মুখে লাগানোর পর সর্বোচ্চ 10 সেকেন্ড অপেক্ষা করুন, এবং এরপরেই ভালো কোনো অক্লুসিভ উপাদানযুক্ত ময়শ্চারাইজার বা জাস্ট পেট্রোলিয়াম জেলি দিয়ে হাইড্রেশন সিল করে ফেলুন। অর্থাৎ এই প্রোডাক্টের সম্পূর্ণ কার্যকারিতা যদি আপনি উপভোগ করতে চান তাহলে সেটি হালকা ভেজা মুখে অ্যাপ্লাই করা, এবং অ্যাপ্লাই করার পরপরই একটি ভালো অক্লুসিভযুক্ত ময়শ্চারাইজার দিয়ে সেটাকে সিল করে ফেলা অত্যন্ত জরুরি। এখন কাদের জন্য সুইটেবল? যেমনটা বলেছি, প্রোডাক্টের টেক্সচার একটু ভারী, মুখে লাগানোর পর কিছুটা স্টিকি অনুভূত হয় কিন্তু খুব অল্প সময়ের জন্য, কারণ এটি খুব তাড়াতাড়ি ত্বকে অ্যাবজর্ব হয়ে যায়। আমার ক্ষেত্রে বিষয়টি একেবারেই সমস্যা মনে হয়নি, কারণ প্রথমত এটা শীতকাল, এবং দ্বিতীয়ত এটি ব্যবহারের পরপরই আমি একটি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি।
টেক্সচার বিবেচনায় আমার মনে হয়েছে গ্রীষ্মকালে যখন হিউমিডিটি লেভেল অনেক বেশি থাকে বাতাসে, তখন হয়তো তৈলাক্ত ত্বকের অধিকারী যারা, অতিরিক্ত তৈলাক্ত ত্বকের অধিকারী যারা, তাদের একটু ভারী অনুভূত হতে পারে বেশি। কিন্তু শীতকালে বিবেচনা আমার মনে হয় সব ধরনের ত্বকের ধরনের জন্যই মানানসই হবে। এবং আমি আসলে রেকমেন্ড করবো যে যদি আপনি তৈলাক্ত ত্বকের অধিকারী হয়ে থাকেন কিন্তু আপনার ত্বকের ডিহাইড্রেশনের সমস্যার জন্য আপনি বাড়তি কোনো প্রোডাক্ট যোগ করা জরুরি বলে মনে করে থাকেন, তাহলে অবশ্যই বলবো এই প্রোডাক্টটি ট্রাই করে দেখতে। আপনারা যারা নন কমোডোজেনিক টার্মটি আমি এখন আর ব্যবহার করি না, তবে যারা কমোডোজেনিক রেটিং এর উপর অনেক ভরসা করে থাকেন তাদের জ্ঞাতার্থে বলছি এই প্রোডাক্টে কোনো কমোডোজেনিক উপাদান নেই। একই সাথে এটি প্রেগনেন্ট এবং ব্রেস্টফিডিং মম যারা তারাও ব্যবহার করতে পারবেন। আপনাদের সুবিধার্থে আমি প্রোডাক্টটির একটি সামারি দিয়ে দিচ্ছি। ভিডিওর শুরুতে কিন্তু আমরা বলেছিলাম যারা আনইভেন স্কিন টোনের সমস্যায় ভুগছেন তাদের জন্য উপকারী উপাদান এবং প্রোডাক্ট রেকমেন্ডেশন নিয়ে আমি আজকে কথা বলবো। আনইভেন স্কিন টোনের জন্য হাদালাবো ব্র্যান্ডের একটি আলাদা লোশনের রেঞ্জই আছে যেটা শিরোজুন নামে পরিচিত। ত্বকে ছোপ ছোপ কালো দাগের সমস্যার সমাধানের জন্য কিছু উপাদান নিয়ে আলোচনা করেছিলাম আমি, ব্রণের কালো দাগ দূর করবেন কিভাবে সেই ভিডিওতে, সেই ভিডিওটি দেখে থাকলে সেখানে উল্লেখ করা আরবুটিন এবং ট্রানেক্সামিক অ্যাসিডের কথা হয়তো আপনাদের মনে আছে। মজার ব্যাপার হলো এই দুটি উপাদানকে ফিচার করে হাদালাবো ব্র্যান্ডের এই শিরোজুন রেঞ্জে দুটি প্রোডাক্ট আছে। এবং আরো মজার ব্যাপার হলো যে আরবুটিনকে ফিচার করে তাদের যে শিরোজুন আরবুটিন হোয়াইটনিং লোশন সেটিকে কিন্তু আমি আমার সেই ভিডিওর যে প্রোডাক্ট রেকমেন্ডেশন তালিকা সেখানেই দিয়ে দিয়েছিলাম। তাই আজকে শিরোজুন রেঞ্জের যে প্রোডাক্টটি নিয়ে আমি আলোচনা করব সেটির যে স্টার উপাদান সেটা হলো ট্রানেক্সামিক অ্যাসিড এবং সেই প্রোডাক্টটি হলো হাদালাবো শিরোজুন প্রিমিয়াম হোয়াইটনিং লোশন। ট্রানেক্সামিক অ্যাসিড নিয়ে আমার আলাদা কোনো ভিডিও করা হয়নি এবং এটা ভিটামিন সি, নায়াসিনামাইড বা আলফা আরবুটিনের মতো খুব একটা পরিচিত উপাদান নয়, কিন্তু এটা কিন্তু আমাদের স্কিন কেয়ারে যে মেডিসিন হিসেবে বহুকাল আগে থেকেই ব্যবহৃত হয়ে আসছে। ট্রানেক্সামিক অ্যাসিড একটি প্রতিষ্ঠিত ব্রাইটনিং উপাদান যা মেদস্থা সমস্যায় বেশ কার্যকর হিসেবে প্রমাণিত, কিন্তু সেটা ওরাল ওষুধ ফর্মে। স্কিন কেয়ার হাইপার পিগমেন্টেশন দূর করতে ট্রানেক্সামিক অ্যাসিডের যে তথ্য সেগুলো খুব আশাব্যঞ্জক মনে হলো, এটা ঠিক আসলে কতটুকু পার্সেন্টেজে সব থেকে বেশি কার্যকর হবে সে বিষয়ে যথেষ্ট বৈজ্ঞানিক ডেটা নেই। কিন্তু তার মানে এই নয় যে কসমেটিক্সে ট্রানেক্সামিক অ্যাসিড ব্যবহারে কোনো উপকারিতা নেই। যদি এটি সঠিক পার্সেন্টেজে এবং সঠিক উপায়ে ফর্মুলেট করা হয়ে থাকে তাহলে কিন্তু এ থেকে উল্লেখযোগ্য উপকারিতা পাওয়া সম্ভব। তবে হাদালাবো শিরোজুন প্রিমিয়াম হোয়াইটনিং লোশনে হাইপার পিগমেন্টেশনের জন্য কিন্তু শুধু ট্রানেক্সামিক অ্যাসিড ব্যবহার করা হয়নি, সেই সাথে ব্যবহৃত হয়েছে ম্যাগনেশিয়াম অ্যাসকর্বিল ফসফেট যা ভিটামিন সি এর একটি ডিরাইভেটিভ। তাছাড়া দুটি ফর্মে হ্যালুরোনিক অ্যাসিড, গ্লিসারিন, ভিটামিন ই সহ অন্যান্য দারুণ সব উপাদান তো রয়েছেই। এটির দুটি ভার্সন রয়েছে, একটি হলো লাইট আর একটি হলো রিচ। আমি যেটি রিভিউ করছি সেটা হলো রিচ ভার্সন। পিছনে ইংরেজিতে রিচ শব্দটি লেখা দেখতে পারবেন, আর যদি দুর্ভাগ্যক্রমে আপনার প্রোডাক্টটিতে ইংরেজি টাইটেল না থাকে তাহলে বোতলের গায়ে শীতরি শব্দ যার অর্থ রিচ লেখা দেখেও বুঝতে পারবেন। তবে রিচ ভার্সন হলেও আমার ত্বকে এটি বেশ লাইট ওয়েটই মনে হয়েছে, তেমন কোনো স্টিকি ভাব আমি অনুভব করিনি বললেই চলে। আমার ত্বকে আসলে বর্তমানে খুব উল্লেখযোগ্য কোনো হাইপার পিগমেন্টেশন বা আনইভেন স্কিন টোনের সমস্যা নেই, এবং তার উপরে তো আমি রেটিনলও ব্যবহার করছি। কিন্তু আমার বোনের ত্বকে রিসেন্টলি কিছু স্ট্রেসফুল ঘটনার কারণে দু একটি ব্রণ দেখা দেয়ার ফলে সেই হাইপার পিগমেন্টেশন রয়ে গিয়েছিল, এ কারণে আমি তাকেও ব্যবহার করতে দিয়েছিলাম। এবং আমাদের সম্মিলিত যে অভিজ্ঞতা সেটা হলো যদি আপনার উদ্দেশ্য হয়ে থাকে ব্রণের কালো দাগ বা সানবার্নের ছোপ ছোপ কালো দাগ দূর করা, তাহলে সেই ক্ষেত্রে হালকা কালো দাগের ক্ষেত্রে দুই এক সপ্তাহের মধ্যে কিছুটা উন্নতি দেখতে পেলেও খুব গভীর বা পুরনো হাইপার পিগমেন্টেশন বা কালো দাগ দূর করার ক্ষেত্রে আরেকটু ধৈর্য ধরতে হবে। যদি আপনি এর সাথে রেটিনল বা অন্যান্য ব্রাইটনিং উপাদান যোগ করেন তাহলে ফলাফলটি আরেকটু দ্রুততর হবে। আর যদি আপনার উদ্দেশ্য হয়ে থাকে আপনার ত্বকের রুক্ষতা, শুষ্কতা, ডিহাইড্রেটেড ভাব দূর করার পাশাপাশি বোনাস হিসেবে ব্রাইটনিং ইফেক্ট পাওয়ার জন্য আপনার রুটিনে কোনো প্রোডাক্ট যোগ করা, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য হাদালাবো গোকুজেন প্রিমিয়াম থেকে এই শিরোজুন প্রিমিয়াম বেশি মানানসই হবে। একইভাবে ভেজা মুখে এবং ময়শ্চারাইজার ব্যবহারের পূর্বে অ্যাপ্লাই করুন। প্রথমে অল্প করে নিয়ে লেয়ার লাগিয়ে প্রয়োজনে আরেক লেয়ার অ্যাপ্লাই করুন। জাস্ট 5 সেকেন্ড অপেক্ষা করা যথেষ্ট, এর মধ্যে আমার ত্বকে অ্যাবজর্ব হয়ে গিয়েছিল, তারপরে ময়শ্চারাইজারটি লাগাতে হবে। সাধারণত হাদালাবো শিরোজুন প্রিমিয়ামের লাইট ভার্সন তৈলাক্ত ত্বকের অধিকারীদের জন্য এবং রিচ ভার্সন শুষ্ক ত্বকের অধিকারীদের জন্য মানানসই। এটা যেহেতু রিচ ভার্সন এটা ড্রাই এবং ডিহাইড্রেটেড ত্বকের জন্য বেশি মানানসই হবে। যেহেতু আমি লাইট ভার্সনটি ব্যবহার করিনি তাই সেটা আসলে কতটুকু লাইট আমি বলতে পারছি না, কিন্তু এটা ব্যবহার করার পরে আমার যে ব্যক্তিগত অভিজ্ঞতা সেটা থেকে আমি বলতে পারি গোকুজেনের ক্ষেত্রে আমি যেরকমটি বলেছি ঠিক এই প্রোডাক্টটির ক্ষেত্রে আমার মনে হয় যে আপনি যদি শীতকালে ব্যবহার করেন তাহলে আপনি তৈলাক্ত এবং ডিহাইড্রেটেড ত্বকের অধিকারী হলেও এই প্রোডাক্টটি ব্যবহার করে উপকারিতা পাবেন।
শিরোজনটি গোগোজন থেকে অনেক লাইট এবং আমার বিবেচনা থেকে শীতকালে তৈলাক্ত ত্বকের অধিকারীরাও এটি ব্যবহার করে অস্বস্তি বোধ করবেন না বলেই আমার মনে হয়। আপনাদের সুবিধাতে প্রোডাক্টের একটি সামারি দিয়ে দিচ্ছি। কমোডোজেনিক উপাদান নেই, তবে টপিক্যাল ট্রানিজেমিক অ্যাসিডের ক্ষেত্রে প্রেগনেন্সি সেফ কিনা এ বিষয়ে এখনও পর্যন্ত আসলে যথেষ্ট ডেটা না থাকায় এটি সেফ কি সেফ না কোনোটাই বলা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। বেস্ট হবে আপনার ডাক্তারের সাথে কনসাল্ট করা। যদি হাদারা বা গোকুজেন প্রিমিয়াম লোশনের মতো কোনো ভারী প্রোডাক্ট আপনি ব্যবহার করতে না চান বা হাইপার পিগমেন্টেশনের জন্য কোনো অ্যাক্টিভ উপাদান আপনি যোগ করতে না চান, কিন্তু আপনি আপনার ডিহাইড্রেটেড বা রুক্ষ শুষ্ক ত্বকের জন্য কিছু লাইট ওয়েট কোনো কিছু যোগ করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য পারফেক্ট হবে হাদা লাবো গোকুজিন আলফা আলটিমেট লোশন। আপনারা যদি আমার জাপানিজ স্কিন কেয়ারের প্রথম ভিডিওটি দেখে থাকেন তাহলে হয়তো মনে আছে যে জাপানিজরা স্কিন কেয়ারের হাইড্রেশনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন এবং ত্বকের বিভিন্ন সমস্যার সমাধান হিসেবে গণ্য করেন। এ কারণে জাপানিজ স্কিন কেয়ার রুটিনে একটি হাইড্রেটিং প্রোডাক্ট অবশ্যই অন্তর্ভুক্ত থাকে। তাই এই প্রোডাক্টটিকেও মূলত অ্যান্টি এজিং হিসেবে মার্কেটিং করা হলেও এতে কিন্তু আছে 3 প্রকার হ্যালুরোনিক অ্যাসিড, গ্লিসারিন সহ আরও নানা হিউমেক্টেন্টস। সেই সাথে আছে অনেকগুলো ময়শ্চারাইজিং উপাদান যেমন হাইড্রোলাইজ সয় প্রোটিন, হাইড্রোলাইজ কোলাজেন এবং অ্যান্টি এজিংয়ের যে দাবি সেটাকে জাস্টিফাই করার জন্য আছে ভিটামিন ই, রেটিনাল পালমিটেড অর্থাৎ রেটিনাল একটি স্টার যা খুব ভালো একটি অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান। তবে সত্যি বলতে অ্যান্টি এজিং কথাটি আসলে একটি মিসনোমার, অর্থাৎ অ্যান্টি এজিং বলতে আমরা যা আশা করি স্কিন কেয়ারের বিষয়টি এতটা সিম্পল না এবং এ কারণে আসলে এই টার্মটি আমি ব্যবহার করা পছন্দ করি না। তবে রুটিনে একটি অ্যান্টিঅক্সিডেন্ট থাকা সবসময় বোনাস। তবে যে কারণে এই প্রোডাক্টটিকে আমি আগের সিরামগুলো থেকে আলাদা করেছি তার কারণ হলো এর কনসিস্টেন্সি এবং ময়শ্চারাইজিং অ্যাবিলিটি। খুব পাতলা মিল্কি টেক্সচার, খুব দ্রুত ত্বকে অ্যাবজর্ব হয়ে যায় এবং কোনো স্টিকি ভাব থাকে না। হাইড্রেশনের সাথে সাথে ত্বকে বেশ ময়শ্চারাইজিংও অনুভূত হয়। এই প্রোডাক্টেরও একটি লাইট এবং রিচ ভার্সন আছে। আমি লাইট ভার্সনটা ব্যবহার করেছি যেটা আমার মনে হয়েছে সব ধরনের ত্বকের জন্য শীতকালে মানানসই হবে। শীতকালে এটার সাথে ময়শ্চারাইজেশন আবশ্যক, কিন্তু গ্রীষ্মকালে আপনার যদি ত্বক তৈলাক্ত হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার ময়শ্চারাইজেশন স্কিপ করতে পারেন। সামান্য ভেজা মুখে এবং ময়শ্চারাইজারের পূর্বে ব্যবহার করতে হবে। রেটিনাল পালমিটেড অত্যন্ত মাইল্ড রেটিনাল স্টার, তাই ত্বকে সেন্সিটাইজিং কোনো অনুভূতি হওয়ার ঝুঁকি নেই। তারপরও প্রথম সপ্তাহে প্রতিদিন ব্যবহার না করে 3 দিন থেকে শুরু করে ধীরে ধীরে ফ্রিকোয়েন্সি বাড়ানোই নিরাপদ হবে। আপনাদের সুবিধাতে প্রোডাক্টের একটি সামারি দিয়ে দিচ্ছি। কমোডোজেনিক রেটিংয়ে 4 থেকে 5 মধ্যে পড়ে এমন উপাদান নেই। প্যারাবেন ভীতি কতটা অযুক্তি সেটা এই ভিডিওতে বলেছি, দেখে নেওয়ার অনুরোধ থাকবে। রেটিনাল পালমিটেড থাকায় প্রেগনেন্সিতে রেকমেন্ড করছি না। ব্রেস্ট ফিডিং মম যারা তারা ডাক্তারের পরামর্শ নিয়েই ব্যবহার করবেন। আরেকটি বিষয় উল্লেখ করতে চাই, সেটা হলো যে আসলে এই রিভিউটি করা অনেক আগে থেকে আমার হাদা লাবো লোশনগুলো নিয়ে অনেক আগ্রহ ছিল এবং আমি অনেক ঘাটাঘাটি করতাম, প্রচুর রিভিউ দেখতাম এবং সেটা দেখতে গিয়ে আমি খেয়াল করেছি যে হাদা লাবো গোকুজেন প্রিমিয়াম লোশন এবং হাদা লাবো শিরোজেন হোয়াইটনিং প্রিমিয়াম লোশন এই দুটির যে গ্রহণযোগ্যতা সেটা সার্বজনীন, অর্থাৎ সেটা মোটামুটি সবার কাছে খুব ভালো লেগেছে। কিন্তু হাদা লাবো গোকুজেন আলফা আলটিমেট লোশনের রিভিউ মিক্সড ছিল, অর্থাৎ কারো কাছে এটা খুব ভালো লেগেছে, কারো কাছে খুব একটা আহামরি মনে হয়নি। আমার অভিজ্ঞতা পড়েছে আগের ক্যাটাগরিতে, অর্থাৎ আমার এটা খুবই ভালো লেগেছে। যদি আপনারা কেউ ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই আপনাদের অভিজ্ঞতা আমার সাথে কমেন্ট সেকশনে শেয়ার করবেন। এখন যারা তৈলাক্ত ত্বকের অধিকারী, যারা অ্যাক্টিভ কোনো উপাদান চাচ্ছেন না, যারা খুব ভারী কিছু চাচ্ছেন না, খুব একটা লেয়ারিং পছন্দ করেন না, এমন কোনো হাইড্রেটিং প্রোডাক্ট চাচ্ছেন যেটা তারা গ্রীষ্মকালেও ব্যবহার করতে পারবেন, তাদের এত সব চাওয়া কিন্তু অযৌক্তিক হবে না। কারণ এখন আমি শেষ যে প্রোডাক্টটি রিভিউ করতে চাচ্ছি সেটা কিন্তু এই ক্যাটাগরিতেই পড়ে, সেটা হলো রোহতুল হাদা লাবো গোকুজিয়ান ট্রাভেল কেয়ার স্কিন কন্ডিশনিং লোশন। একটি বিষয় মাথায় রাখতে হবে যে এটা কিন্তু আরেকটি মেডিকেটেড হাতে মুগে অ্যাডলে ভার্সন আছে, যেটা দেখতে প্রায় হুবহু একই প্যাকেজিংয়ের, উপাদান তালিকাও প্রায় এক, এই কারণে দুটি প্রোডাক্ট গুলিয়ে ফেলা খুবই সহজ এবং এ কারণে আমিও খুব কনফিউশনে পড়ে গিয়েছিলাম। এ কারণে আপনাদের সুবিধার্থে আমি যেটি রিভিউ করছি তার প্যাকেজিংটি দেখিয়ে দিচ্ছি। এই প্রোডাক্টটিতে কিছু বটানিক্যাল এক্সট্র্যাক্ট ব্যবহার করেছে, যার মধ্যে হতো নিয়ে কর্ডাট এক্সট্র্যাক্ট, একই সাথে অ্যান্টি ইনফ্লামেটরি, অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং একটি হিউমেক্টেন্ট উপাদান। এছাড়াও এক ধরনের হ্যালুরোনিক অ্যাসিড, স্কোয়ালিন সহ আরও নানা উপাদান রয়েছে যেগুলো মূলত হাইড্রেটিং, ময়শ্চারাইজিং এবং সুদিং উপাদান। মেন্থল থাকলেও আমি আসলে প্রোডাক্ট ব্যবহার করার সময় উপাদানটিকে সেভাবে অনুভব করিনি। প্রোডাক্টটি মার্কেটিংয়ে আমি কয়েক জায়গায় অ্যাকনে ও ব্লেমিশ কন্ট্রোলের দাবি দেখলেও আমি ব্যক্তিগতভাবে উপাদান তালিকা দেখে এই বিষয়ে খুব বেশি একটা জোর দিব না। তবে হতো নিয়ে কর্ডাট এক্সট্র্যাক্ট কিছুটা স্কিন কামিং উপকারিতা দিতে পারে। আমার অভিজ্ঞতা অনুযায়ী এটি একটি খুব লাইট ওয়েট একটি হাইড্রেটিং টোনার, যাতে বেশ কিছু স্কিন কন্ডিশনিং উপাদান রয়েছে। টেক্সচার হলো একদম ওয়াটারি, খুব দ্রুত ত্বকে অ্যাবজর্ব হয়ে যায় এবং কোনো স্টিকি ভাব থাকে না। প্রোডাক্টটি আমার ড্রাই স্কিনে খুব একটা হাইড্রেটিং বা ময়শ্চারাইজিং মনে হয়নি এবং এ কারণে আমার মনে হয়েছে এটি তৈলাক্ত বা অতিরিক্ত তৈলাক্ত ত্বকের অধিকারীদের জন্য বেশি মানানসই হবে। তবে যদি আপনার ত্বক অতিরিক্ত সেন্সিটিভ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে যেহেতু এতে মেন্থল এবং অ্যালকোহল আছে,
প্যাচ টেস্ট করেই ব্যবহার করা উচিত হবে। ব্যবহার পদ্ধতি সেই একই হবে, হালকা ভেজে ত্বকে এবং ময়শ্চারাইজার ব্যবহারের পূর্বে অ্যাপ্লাই করতে হবে। আপনাদের সুবিধার্থে আবারও প্রোডাক্টের সামারি দিয়ে নিচ্ছি। পরিশেষে এটাই বলবো যে প্রোডাক্ট রিভিউর ক্ষেত্রে আসলে আমি যতটা সম্ভব বিভিন্ন ত্বকের ধরন বা প্রেফারেন্সের কথা মাথায় রেখে মতামত দেওয়ার চেষ্টা করি, এবং একটি ভিডিও বা প্রোডাক্ট স্পন্সর্ড হলেও যদি সেটা আমার খুব বেশি ভালো লেগে যায় তাহলে সেই উচ্ছ্বাসটা আমি কিছুটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। কারণ আমাদের অনেকের মধ্যে আসলে স্পন্সর্ড ভিডিওর ক্ষেত্রে ইনহেরেন্ট একটি বায়াস কাজ করে। কিন্তু পিয়ার হিসেবে পেলেও বা স্পন্সর্ড হলেও যদি কোনো প্রোডাক্ট আমার এতটাই ভালো লেগে যায় যেটা আমি নিজেও আরেকবার পারচেস করবো বা আমার কাছের মানুষজনদেরকে রেকমেন্ড করবো বা আমার মনে হয় যে আমার বেশিরভাগ দর্শক সেটা থেকে উপকৃত হবেন, তাহলে যদি সেটা আমি চেপে রাখি সেটাও কি আনফেয়ার হবে না? আমার আজকে রিভিউ করা প্রথম তিনটি প্রোডাক্ট হাদালাবো গোকুজেন প্রিমিয়াম লোশন, হাদালাবো শিরোজেন হোয়াইটনিং প্রিমিয়াম লোশন এবং হাদালাবো গোকুজেন আলফা আটলিমিট লোশন, এই তিনটি প্রোডাক্ট আমি নিজে ব্যবহার করে যাব এবং আমি অবশ্যই রিপারচেস করব। সেই সাথে আমি আমার দর্শকদেরও রেকমেন্ড করব, কারণ আমার অভিজ্ঞতা থেকে এগুলোর যে উপাদান ফর্মুলেশন এগুলো যথেষ্ট উন্নত এবং খুবই স্যাটিসফ্যাক্টরি মনে হয়েছে। যদি আপনারা এই প্রোডাক্টগুলো অলরেডি ব্যবহার করে থাকেন বা ভবিষ্যতে ব্যবহার করতে চান তাহলে অবশ্যই আপনারা আমার অভিজ্ঞতার সাথে সেটা মিলে যায় কিনা সেটা আমাকে জানাবেন। তাহলে এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে রিভিউ করা প্রোডাক্টগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন জে বিউটি বাই ক্রিয়ে ফেসবুক পেজে এবং ওয়েবসাইটে। তাহলে দেখা হবে পরবর্তী পর্বে, ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দিস ইজ সারা সাইনিং অফ টুডে ফ্রম সারাস কোয়েস্ট।